আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকে আমাকে কল করেন বা অনেকেই মেসেজ করেন যে সৌদি আসতে যেতেছি, আপনার কি বিষয়ে আসব বা কিভাবে আসব বা কি ওই জায়গায় কিভাবে কি কাজ করতে হবে। তো এই ব্যাপারে আজকে কথা বলার জন্য আমি আজকে ভিডিওটা বানাতেছি বাংলাদেশ সেফটিতে, মানে বাংলাদেশের লোকদের জন্য যারা আপনারা নতুন আসবেন বা আসতে চাইতেছেন সৌদি আরবে, কি করতে হবে না করতে হবে এগুলা। সৌদি আরবে যারা প্ল্যান্টে কাজ করার জন্য, মূলত যারা আমার মেসেজ করেন তারা প্ল্যান্টে কাজ করতে আসতে চাইতেছেন, যারা প্ল্যান্টে কাজ করতে ইচ্ছুক বা কেউ WPRA কেউ সেফটিতে, ঠিক আছে, এগুলায় কাজ করার জন্য আপনারা ইচ্ছুক ওই হিসাবে আপনি সৌদি আরবে আসতে চাইতেছেন, আইসে আপনার লাইফ এদিকে সেটেল করতে চাইতেছেন। তো মূলত আপনি যদি প্রথম যে কাজটা করতে হইব, আপনার ভিসা নেওয়ার সময় আপনার খেয়াল করতে হইব, আপনার চেক করতে হবে যে আপনার কাছে চেম্বার, আপনি যে ভিসা নিতেছেন ওই কফিলের কাছে চেম্বার আছে কি না, সিআর আছে কি না, আজির আছে কি না, ঠিক আছে। তারপরে আপনার গুসি বলে একটা আপনার ইন্স্যুরেন্স, ওইগুলো আছে কি না, ঠিক আছে। এই সব ডকুমেন্ট আপনার যেই যার থেকে ভিসা নেবেন, যেই কফিল থেকে ভিসা নেবেন বা যেই লোক থেকে ভিসা নেবেন, তার সাথে আপনি কথা বলে নেবেন যে আপনার আপনার কফিলের কাছে এই সব ডকুমেন্ট আছে কি না। যদি এইসব ডকুমেন্ট থাকে তাহলে আপনার প্ল্যান্টে কাজ পাওয়া আপনার জন্য ইজি হবে, আর যদি এইসব ডকুমেন্ট না থাকে তাহলে আপনার কাজ পাওয়াটা টাফ হয়ে যাবে, ঠিক আছে। কারণ হলো বেশিরভাগ সাইডে কি হয়, এইসব চেম্বার, সিআর, আজি এগুলা চায়, ঠিক আছে। তখন হয় কি, তো আপনার কাছে আকামা আছে কিন্তু আপনার কাজ হইতেছে না, কারণ হলো আপনার কাছে চেম্বার নাই। তো আপনার কি করতে হয় তখন, তখন আবার মনে করেন আপনার 2000 রিয়াল, প্রায় 80-90 হাজার রিয়াল আপনার খরচ করে আবার তানাজুল নিয়ে সেরে আপনার, এগুলো অনেক ঝামেলা। এর থেকে ভালো বেস্ট আপনি যদি মনে করেন নতুন আসতেছেন, তো আপনার কাছে যদি এই ইনফরমেশনটা থাকে যে আপনি সৌদি আরবে আসবেন, কনস্ট্রাকশন সাইডে কাজ করবেন বা প্ল্যান্টে কাজ করবেন, গ্যাস প্ল্যান্ট হোক, অয়েল প্ল্যান্ট হোক, ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, তখন আপনার সবচেয়ে ভালো হয় যে আপনি চেক করবেন যে আপনি যেই কী কয় যেই যে কোম্পানি থেকে ভিসা নিতে আসেন ওই কোম্পানিতে বা ওই মশাশায় ওই কফিলের কাছে এইসব ডকুমেন্টস আছে কি না। তো এইসব ডকুমেন্টের ব্যাপারে আপনার বললাম আমি, চেম্বার, সিআর, আজির, গুসি, এইসব গুসি না হলে হয় চেম্বার, চেম্বারটা জরুরি, চেম্বার, সিআর, আজির এগুলো জরুরি, ঠিক আছে। এগুলো চেক করে নেবেন আসার আগে, ঠিক আছে। তো মূলত আপনার বাংলা সৌদি আরবের মধ্যে আপনার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বা যে জায়গায় প্ল্যান্ট, যে জায়গার থেকে রিকোয়ারমেন্ট বেশি থাকে আপনার প্ল্যান্টগুলা, যে জায়গায় আপনার বেশি ওইটা হয়েছে আপনার জুবাইল, দাম্মাম, জুবাইল এগুলার এইসব এরিয়ার মধ্যে। আর এইসব ডকুমেন্ট, যেই ডকুমেন্টগুলো আপনারা বলছি এইসব ডকুমেন্ট বেশিরভাগ সময়ই আপনার জুবাইল এরিয়া বা এইসব এরিয়া, জুবাইল আপনার দাম্মাম এইসব এরিয়ার কফিলরা এইসব সম্পর্কে আইডিয়া থাকে। আদার্স যে রিয়াদ বলেন, আবা বলেন, তাবুক বলেন, হাইল বলেন, আল কাসিম বলেন, তাদের বেশিরভাগ সময় তাদের বেশিরভাগ কফিলেরই এগুলোর সম্পর্কে কোনো আইডিয়া থাকে না। বেটার আপনি যখন আসবেন সৌদি আরবে, আপনি প্ল্যান্টে কাজ করতে যাইতেছেন, আপনি কোনো দোকানে তো কাজ করবেন না বা কোনো বাইরে অন্য কোনো কিছু থেকে যেহেতু কাজ করবেন না, যেহেতু আপনার ড্রিম আছে আপনি একটা প্ল্যান্ট লাইনে আপনি কাজ করে আপনি একটা সেট হইতে যাইতেছেন, একটা ভালো পজিশনে যাইতে যাইতেছেন, তো বেটার আপনি সবার আগে এগুলো চেক করে তারপরে আসবেন। এগুলা চেক করে যদি আসেন তাহলে আপনি আস্তে আস্তে আপনার করতে পারবেন, গ্রো করতে পারবেন। দ্বিতীয় কথা, আপনারা যারা সৌদি আরবে আসতে চাইতেছেন, আপনারা হয়তো আমার ভিডিও দেখছেন বা অন্য কেউ ভিডিও দেখছেন, ঠিক আছে, আমার এই সম্পর্কে আপনারা প্ল্যান্টে কি কাজ না কাজ এই সম্পর্কে আপনার আইডিয়া হয়েছে, যারা আসতে চাইতেছেন তারা, আপনি হয়তো অনার্স করছেন বা কেউ কেউ ইঞ্জিনিয়ারিং করছেন, কেউ ডিপ্লোমা আছে, ঠিক আছে, আপনারা চাইতেছেন আসতে, আসা এদিকে
বাংলাদেশ থেকে সৌদি আরবে এসে আপনার এদিকে একটা ভালো পজিশনে কাজ করার জন্য আপনারা চাইতে আছেন। তো বেটার যখন আসবেন আপনার মেন্টালিটিটা এমন রাখবেন যে আইসেই আপনি সেফটি অফিসারের কাজ করতে পারবেন না, যে ফ্রেশ আপনি আসছেন আইসেই ফ্রেশ সেফটি অফিসারের কাজ করবেন, এরকম আসলে হয় না। আপনার মেন্টালিটি এমন থাকতে হবে যে আপনি লেবারেও কাজ করতে পারবেন, আপনি যে কোনো কাজে আপনি যাওয়ার আগ্রহ বা যাওয়ার মেন্টালিটি আপনার রাখতে হবে। কারণ হলো যদি আপনি ওই মেন্টালিটি নিয়ে আসেন যে আমি ওই পজিশন ছাড়া কাজ করুম না, তাইলে আপনি কি হইব আপনার লাইফ লিড করাই জায়গায় প্রবলেম হয়ে যাবে। কারণ হলো আপনার সৌদি আরবে আকামার টাকা আছে, খাওয়া দাওয়া থাকা অনেক ব্যাপার আছে, এগুলা যদি আপনারা কোনো কাজ না করে বৈসা বৈসা ওই চিন্তা করেন যে আমি ওই পজিশনে এলে করুম এছাড়া করবো না, তাইলে আপনার এনে লাইফ লিড করা প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে, লাইফ জীবনযাপন করা আপনার সমস্যা হয়ে যাবে। তো আপনার মেন্টালিটি এমন থাকতে হবে যে আমি যে কোনো কাজ পাইলে করবো, তবে আমার লক্ষ্য এটা থাকবো যে আমি ওই পজিশন পর্যন্ত যাব বা ওই পজিশনে কাজ করব একদিন, ঠিক আছে, তো আস্তে আস্তে শিকার পরে ওই পজিশনে যাব, ঠিক আছে। ওইটা আপনার যদি থাকে মেন্টালিটি, তাইলে ইনশাল্লাহ আপনি কি করতে পারবেন আপনার ওই পজিশনে যাই কাজ করতে পারবেন। আর যদি ওই পজিশনে আইসেই কাজ করার চিন্তা ভাবনা থাকে, তাইলে আপনি আমি মনে করি যে আপনার আসার দরকার নাই, বা এই তাইলে আপনি আরো ভালো বিপদে, বাংলাদেশে যে বিপদে আছেন এর থেকে ভালো বিপদে এনে পড়বেন, ঠিক আছে। তো এইসব মেন্টালিটি, এই মেন্টালিটি আপনার থাকতে হইব যে আপনি যে কোনো কাজ করবেন, কারণ এনে আসতে আছেন ভাই টাকা কামাই করতে। আমরা সবাই আসি এনে সৌদি আরবে বা বিভিন্ন দেশে যাই, আমরা সৌদি আরব বলেন, বিভিন্ন গালফে বা ইউরোপে বলেন, আমেরিকায় বলেন, যারাই যায় কেউ বৈশা খাইতে যায় না, সবাই টাকা কামাইতে যায়, সবাই কাজ করতে যায়। কাজ বাসন যাইব না যে আমি লেবারে কাজ করুম না বা ছোট কোনো পোস্টে কাজ করব না, এরকম না। আপনি প্রথমে ছোট থেকে শুরু করেন, ছোট থেকে শুরু করেন, যেহেতু আপনার নলেজ আছে, আপনার শিক্ষা আছে বা এডুকেশন আছে, এরকম যখন আপনি ছোট থেকে কাজ করবেন তখন আপনি আস্তে আস্তে জানতে পারবেন, বুঝতে পারবেন, তখন আপনি ভালো পজিশনে যাইতে পারবেন, ঠিক আছে। আপনার একটা মনে করেন আপনি প্ল্যান্টে কাজ করবেন, প্ল্যান্ট সম্পর্কে আপনার আইডিয়া নেই, প্ল্যান্টটা কী জিনিস, প্ল্যান্টে কী হয় না হয়, কনস্ট্রাকশন সাইডে কী হয় না হয়, কী কাজ কীভাবে কী না কী, তো আপনি যদি কোনো আইডিয়াই না থাকে, তাহলে আপনি কীভাবে একটা ভালো পজিশনে কাজ করবেন, সুপারভিশন লেভেলে কাজ করবেন। তো এই কারণে আপনার প্রথমে লোয়ার লেভেল থেকে আপনার শুরু করতে হইব, এটা আপনার সবচেয়ে বেস্ট আর কি। যে নিয়ম, যেই আপনার প্রসেসিংটা যেটা করলে আপনার ভালো হয় সবচেয়ে, আমি মনে করি, আপনার অন্যরা অন্য ওপিনিয়ন হইতে পারে, আমি মনে করি এটাই সবচেয়ে ভালো, যে আপনি প্রথমে লোয়ার লেভেল থেকে শুরু করবেন, তারপরে আস্তে আস্তে আপনি ভালো এই অবস্থায় যেয়ে পৌঁছাইতে পারবেন। নাহলে আপনি মনে করেন যদি এইভাবেই করেন, তাহলে আমার মনে হয় যে এটাই বেস্ট বেস্ট ওয়ে আর কি, যে আপনার একটা ভালো পজিশনে যাওয়ার, ঠিক আছে। ধৈর্যই আপনার কোনো কিছু হয় না, ইনশাল্লাহ আস্তে ধীরে সব কিছু হয়। আপনাদের আমার আমার চ্যানেলে আপনার সেফটি সম্পর্কে ভিডিও আছে, সেফটি অফিসার সম্পর্কে, WPR সম্পর্কে, ফ্ল্যাগম্যান সম্পর্কে, স্ট্যান্ডবাইম্যান সম্পর্কে, ঠিক আছে, এগুলো সব আপনারা পাবেন। কিন্তু এগুলো আপনার দেখা মানে এসে আপনার এরকম না যে আপনি সব জানিয়ে ফেলতে আছেন, এগুলা উপরে উপরের জিনিসগুলো জানতে আছেন। আপনার অনেক এগুলোর মধ্যে অনেক কিছু আছে, অনেক ব্যাপার আছে, অনেক পড়াশোনা আছে, অনেক কিছু আছে, যেগুলো আপনার যখন আপনি প্ল্যান্টে কাজ করবেন তখন আস্তে ধীরে আপনি জানতে পারবেন, হয়তো টাইম লাগবে, তবে আপনি জানতে পারবেন। এগুলো এমন কোনো ব্যাপার না, কোনো রকেট সায়েন্স না, আমি এরকম বলি না যে রকেট সায়েন্স কেউ আপনারা পারবেন না, ইনশাল্লাহ পারবেন, তবে আপনাদের ওই ওই মেন্টালিটিটা থাকতে হবে যে আমি ইনশাল্লাহ লোয়ার লেভেল পর্যন্ত, লোয়ার লেভেলেও কাজ করতে পারবো আর ওই লেভেল লেভেলও যাইও কাজ করবো, ঠিক আছে। থ্যাংক ইউ। আজকে আমার আসলে অনেকেই আপনারা কল করেন, আমারে মেসেজ করেন ভাই কেমনে কি, তো আমি চিন্তা করলাম যে এই ব্যাপারে একটা ভিডিও বানাই দেই আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।